হাই বন্ধুরা, আপনাদের দেখাবো ফ্যানের সঙ্গে রেগুলেটর কিভাবে কানেকশন করবেন। আপনারা দেখতে থাকুন ভিডিওটি। তো বন্ধুরা, আমার কাছে ফ্যান নাই, আমি আপনাদের একটি 100 ওয়াট ক্লিয়ার লাইট দিয়ে আমি আপনাদের দেখাবো কিভাবে ফ্যানের রেগুলেটরের সঙ্গে কানেকশন করবেন। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটি দেখতেছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন হলো। সো লেটস গো। এটি হচ্ছে রেগুলেটর, আমি কানেকশন করব। এখানে দেখতেছেন দুইটি তার আছে, তো তারটির যে কোনো একটি তার প্রান্তে আমি প্লাস দিয়ে কেটে দেব। তো কেটে দেওয়ার পর রেগুলেটরের যে দুই পাশে দুটো মাথা থাকে, এই দুই পাশে দুটো দুই তারের ভিতরে জয়েন দেব। জয়েন দেওয়ার পর আমার কাজ শেষ, তারপরে আপনারা দেখতে থাকবেন। আমি যে ফ্যানের পরিবর্তে যে লাইটটি নিয়েছি সেই লাইটটি এখন হোল্ডারের সঙ্গে লাগিয়ে দেব। হাই বন্ধুরা, এখন দেখতেছেন আমি রেগুলেটরটি বাড়াতেছি, আমার লাইটটি একটু আলো বৃদ্ধি হচ্ছে, আবার রেগুলেটরটি কমাচ্ছি, আলো একটু কমতেছে। এইভাবে ফ্যান যখন আমরা ঘুরাবো ফ্যানের পাওয়ার বেড়ে যাবে, আবার যখন কমাবো আস্তে আস্তে গতি কমে যাবে। এই হলো আমার আজকে ফ্যানের সঙ্গে কানেকশন কীভাবে করবেন রেগুলেটর, এটাই হচ্ছে ভিডিও। তো চাইলে ভিডিওটি দেখে দেখে ফ্যানের সঙ্গে রেগুলেটর কানেকশন করতে পারবেন, কোনো সমস্যা হবে। যদি না বুঝতে চান আস্তে আস্তে ভিডিওটি দেখবেন, তাহলে সম্পূর্ণটাই বুঝতে পারবেন। তো বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।